আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ও আজকে আমরা বেসিক্যালি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে যে একটা গরুর ফার্মের উপরে। নড়াইল জেলার প্রাণকেন্দ্র থানা হচ্ছে নড়াগাতি থানা, নড়াগাতির পার্শ্ববর্তী একটা গ্রাম পার বয়সনা। এই পার বয়সনাতে একজন উদ্যোক্তা, তিনি একটি গরু ফার্ম করেছেন। তো আজকে আপনাদের দেখাবো গরু ফার্ম এবং বিস্তারিত সব তথ্যগুলো আপনাদের তুলে ধরবো। তো আপনার সঙ্গে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডের ভিতরে মূলত গরুগুলা এখানে থাকে। এখানে এটাই ফার্ম। এখানে এই ফার্মের মধ্যে অনেক প্রজাতির গরু এখানে চাষাবাদ করা হয়। আর এখানকার যারা কর্মরত যারা যে সমস্ত ব্যক্তিবর্গ আছে এবং ফার্মের ওনার, এনাদের সাথে আপনাদের পরিচয় করে দেবো এবং বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। গরুর বর্তমান সময়কার জনপ্রিয় যেই সাইটগুলো, বিশেষ করে কোন গরুগুলো সবথেকে বেশি দুধ দিয়ে থাকেন এবং কোন কোন জাতের গরুগুলো সবথেকে খামারিদের জন্য বেশি লাভবান হয়ে থাকে, সেই সমস্ত বিষয় আপনাদের তুলে ধরবো। তো সঙ্গেই থাকুন। তো গাইস, আমরা ফার্মের ভিতরে প্রবেশ করেছি এবং ফার্মের প্রথম দিকে দেখতে পাচ্ছি যে যে গরুগুলো, সেই গরুগুলো এখানে যে গরুগুলো আছে সেটার মধ্যে সবগুলো গাভী। এগুলার থেকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ দুধ দোহন করে থাকেন এবং পাশাপাশি আর একটা শেড আছে, ওই শেডটা আপনাদেরকে দেখাবো। ওই শেডে শুধুমাত্র ষাঁড় গরুগুলো থাকে। এখানে এই আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো, এগুলো সবই গাভিয়ে। এবং আমার বাম পাশে রয়েছে গরুর যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো হয়তো বা কোনোটার দুই মাস এক মাস এরকম বয়স, তার বেশি না। তো প্রত্যেকটা গরুর সাইজ অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা করে রাখা হয়। এদের খাবারের প্রত্যেকটা গরুর খাবারের ভিন্নতা আছে, অবশ্যই সেগুলো আপনাদের জানাবো। সকল প্রকার তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো। সঙ্গে থাকুন। দর্শক, আপনারা যারা গরু পালন করবেন অবশ্যই আপনাদের জানতে হবে গরু কোন কোন ধরনের খাবার তারা পছন্দ করে, তাদের কোন কোন ধরনের খাবার দেওয়া দরকার। তো আপনারা এতক্ষণ দেখতেছিলেন এবং আমরা বিস্তারিত তথ্য আপনাদের দিচ্ছিলাম, এখন আপনাদের যে তথ্যটা দেবো সেটা হচ্ছে গরু পালনের জন্য যে সমস্ত খাবারগুলো দরকার। তো আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো নিব। জাহাঙ্গীর ভাই, গরু ফার্মের জন্য এবং গরু পালনের জন্য কোন কোন খাবারগুলো বেশি দরকার সেটা একটু জানাবেন। গরু পালনের প্রধান খাদ্য হচ্ছে ঘাস। ঘাস যদি না থাকে তাহলে গরু পালন করা যাবে না। আগে ঘাসের উৎপাদন, তারপরে গরুর খাবার। ঘাসের উৎপাদনের পরে হচ্ছে গরুর দানাদার খাবার যেটা করা হয় সেটি। জি জি, দানাদার খাবার আমার এখানে আমি প্রায় 14-15টা পুরো খাবার একসাথে মিক্স করে মার্কেট থেকে কিনে আনি। যেমনের হচ্ছে ভুট্টা, গমের ভুষি, ধানের কুড়া, সোয়াবিন খোল, তিলের খোল, নারকেলের খোল, তাহলে অ্যাঙ্কারের খোসা, ডিসিবি, রুমেনি, ডিবি প্লাস, তারপরে তোমার কালো জিরা, তারপরে তোমার বিট লবণ, পিঙ্ক সল্ট, তারপরে এই সব কিছু খাবারকে আমি একত্রে করে আমি একটা দানাদার খাবার নিজে তৈরি করি। এবং নিজে তৈরি করে সে খাবারটা আমি আমার গরুকে প্রোভাইড করি। আমি বাইরের থেকে কোনো প্রকারে কোনো কোম্পানির ফিড আমি আমার গরুকে খাওয়াই না। একটা আমি সম্পূর্ণ খাবার নিজে তৈরি করি। পাশাপাশি আমার এই যে ঘাস আছে, এটা যারা হাইব্রিড অন ঘাস আছে, এই ঘাস এবং প্লাস আমি ভুট্টা স্যালেস করি। এবং ভুট্টা স্যালেস এখন খাচ্ছি, যে ভুট্টা স্যালেস এই যে বস্তা আছে, বস্তাগুলো ভর্তা করে আমি ভুট্টা স্যালেস বায়ুরোধক মানে কোনো বাতাস ঢুকবে না সেইভাবে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়া হয়। এই ভুট্টাটা আমি এপ্রিল মে মাসে করছি, ফার্মেট করেছি। এখন খাওয়াচ্ছি, কয় মাস রাখতে হবে এভাবে? এভাবে যদি ওটি না খোলা হয় তা 3 বছর পর্যন্ত থাকবে। 3 বছর পর্যন্ত খাওয়া ফেলতে হবে। করে ফেললে ওটাকে খেয়ে খাওয়া ফেলতে হবে। আচ্ছা, ওটা কতদিন পর্যন্ত আপনাদের প্রক্রিয়াটা, আপনাদের সময় কত, যত সময় পর্যন্ত আপনারা রাখতেছেন এবং গরু আমরা মনে করি এপ্রিল মে মাসে রাখছি। এপ্রিল মে মাসে রাখছেন, সেটা এখন বের করে খাওয়াচ্ছেন। আচ্ছা, এটার এটার গুণগত মান এবং পুষ্টিগুণ কি একটু বলবেন? বুস্টার সাইলেসের গুণগত মান তো বলার অপেক্ষা রাখে না, কারণ যত প্রকারের খাবার বর্তমানে পৃথিবীতে আছে গরুর জন্য, তার ভিতরে সর্বোৎকৃষ্ট খাবার হচ্ছে ভুট্টা সাইলেস। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা আপনাদেরকে তথ্য। যত প্রকার খাবার আছে, যে ভুট্টা সাইলেস যে জিনিসটা গরুর খাবারের জন্য সব থেকে প্রোটিন জাতীয় একটা খাবার, সবথেকে উৎকৃষ্ট খাবার, উৎকৃষ্ট খাবার ভুট্টা সাইলেস। তো এই খাবারটা 40% বিশের উপরে থাকে। এটা ওনারা নিজেরাই এটা উৎপাদন করে থাকেন, নিজেরা নিজেদের লোকদের দ্বারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এটা করে থাকেন। এবং পাশাপাশি ওনাদের যে যেই সমস্ত
ঘাসগুলো বা খড়ের দ্বারা যে খাবার করে আমরা দেখাবো, এই মেশিনের দ্বারা, এই মেশিনের দ্বারা ঘাস কেটে গরুর খাবার জন্য তৈরি করা হয়। আচ্ছা খালি গাছ দিয়ে কাটি দেখে দেখি আর দারু দাম তো আসবে। মেশিনটা দেখতেছেন, মূলত এই মেশিনের দ্বারা ঘাসকে কাটিং করা হয়, গরু খাবারের জন্য প্রস্তুত করা হয়। এটা দিয়ে এই মেশিনের দ্বারা খড় এবং ঘাসকে কেটে এগুলা প্রক্রিয়াজাত করা হয়, গরু খাবারের জন্য প্রস্তুত করা হয়। এইভাবে ঘাসগুলো ছোটো ছোটো করে কাটিং করা হয়, এটাকে কেটে এরপরে খড় মিশ্রণ করে এটাকে গরুকে দেওয়া হয় এবং সাথে ভুট্টা সাইলেজ যেটা ওটা মিশ্রণ করা হয়। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা গরু ফার্মের ভিতরে পর্যবেক্ষণ করতেছিলাম। তো যারা এই ফার্মের যারা পরিচর্যা করে থাকেন, যারা মূলত ফার্মের দেখভাল করে, তাদের সাথে অবশ্যই আপনাদের পরিচয় করাতে হবে, কেননা তারাই হচ্ছে এই ফার্মের সৌন্দর্য বৃদ্ধির সবথেকে বেশি ভূমিকা রাখেন। তাদের সাথে আমরা কথা বলবো। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন তিনজন লোক দাঁড়িয়ে আছে। তো প্রথম থেকে শুরু করি, ভাই আপনার নামটা? আমার নাম সাইদুর রহমান। ওনার নাম সাইদুর রহমান। ওরা আপনার বাসা কোথায় ভাই? বাসা পাবনায়। ওনার বাসা পাবনায়। এখান থেকে কিন্তু পাবনা অনেক দূরের পথ। তো এই ফার্ম করার জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন, এই জন্যই পাবনা থেকে অনেক দূর থেকে ওনাকে আনা হয়েছে। তো আপনার এখানকার মূল কাজ কি ভাই? এখানে মূল কাজটা হলো আসলে এখানে গরুকে সুন্দরভাবে খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, গরুগুলো দমন করা। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবে দুধগুলো আমরা দোয়াই থাকি। আচ্ছা, আপনাকে এখানে পারিশ্রমিক হিসাবে কত টাকা আপনাকে দিয়ে থাকে? এখানে তো আমাদেরকে 15,000 টাকা। 15,000 টাকা মাসে ওনাকে পারিশ্রমিক? আমাদের খাবার সম্পূর্ণ খরচ মালিক বহন করে। আচ্ছা, খাবার সম্পূর্ণ মালিক বহন করে? সম্পূর্ণ, একটু যে সম্পূর্ণ করে। আচ্ছা, আপনারা তো বুঝতেই পারলেন যে ওনাদের পিছনে প্রত্যেক মাসে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খরচ করতে হয়, কারণ হচ্ছে ওনাদের খাবার, ওনাদের পোশাক আশাক এগুলা কিন্তু মালিক, এই ফার্মের যে মালিক উনি এগুলা বেয়ার করে থাকেন। পাশাপাশি ওনাদেরকে মান্থলি 15,000 টাকা স্যালারি দিয়ে থাকে। তো পাশাপাশি আর এক ভাই দেখতে আছে, ওনার সাথে কথা বলবো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ তাবারক শেখ। আপনার বাসা কোথায়? তেরোখাদা। আচ্ছা, পার্শ্ববর্তী জেলা খুলনা। খুলনার একটা প্রাণ কেন্দ্র থানা হচ্ছে তেরোখাদা থানা, অনেকে আপনারা চিনবেন তেরোখাদার নাম শুনলেই। তো ওনার বাসা হচ্ছে তেরোখাদা। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? 14 মাস কাজ করেন। এখানকার সার্বিক পরিস্থিতি একটু আমাদেরকে বলবেন। খামার শুরু থেকে আপনি এখানে আছেন? আচ্ছা, আপনার হাত ধরেই খামারটা এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত খামারের যে পরিস্থিতি কি মনে হচ্ছে, যে খামার সামনের দিকে আরো আগাবে নাকি এরকম থাকবে? আচ্ছা, আপনি কি এখান থেকে আপনার যে চাহিদাটা আপনি কি পরিপূর্ণ হচ্ছে আপনার এখান থেকে? তো এখান থেকে উনি এখানে কর্মজীবী একজন মানুষ, ওনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো ওনার এখান থেকে যে টাকাটা উনি রোজগার করে, ওনার পরিবার খুব সুন্দরভাবে চলতেছে আলহামদুলিল্লাহ, উনি সেটাই বললেন। পাশাপাশি আরেকজনের সাথে কথা বলবো। ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলাম। আচ্ছা ভাইয়ের হচ্ছে হাফিজুল ইসলাম। আপনার বাসা কোথায়? বাসা পাবনা। ওনার বাসাও পাবনায়। এখানে পাবনার কয়জন আছেন? আপনারা তিনজন আছে। আপনারা তিনজন আছেন? আচ্ছা, পাবনার তিনজন কর্মচারী এখানে আছেন। যারা আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখে থাকেন বা ফার্ম করেন, তারা অবশ্যই জানেন পাবনার এলাকার মানুষ
তারা হচ্ছে গরুর খামার বেশি করে, যার কারণে তাদের অভিজ্ঞতা বেশি, এই জন্য এই সমস্ত ফার্মে অভিজ্ঞ লোকদের দরকার, এই জন্য দূর থেকে দূর দূরান্ত থেকে এই সমস্ত অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে এসেছে। তো আমার পাশে আর একজন আছে, ভাইয়ের নামটা একটু জিজ্ঞেস করবো, সবির শেখ। আর ওই যে উনি দেখতেছেন সবির ভাই, উনি দেড় বছর হয়ে গেছে, তার মানে হচ্ছে উনি ফার্মের শুরু থেকে উনি এখানে আছেন। তো আপনার বর্তমান অবস্থা, আপনার জীবন যাপন কেমন চলতেছে একটু জানাবেন? আমাকে ভাইরা যেটুক করতেছে আমাকে চলে, কিন্তু ভাইকে সমস্যা কি, এই যে সত্তরটা গরু আছে, আমাকে বিল দিয়ে কর্মচারীকে বিল দিয়ে প্রতি মাসে তখন তো 1.5-2 লাখ টাকা লস আছে। আচ্ছা, তো আপনারা দেখলেন যে আসলে এই যে এতগুলা কর্মচারী, এতগুলা মানুষ এবং গরুর যে খাবার এবং সব কিছু, ওষুধ, ডাক্তার, এদের পিছনে যেই টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, এতে করে ওনাদের প্রতি মাসে 1.5-2 লক্ষ টাকা নিজেদের ভর্তুকি দিতে হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত ওনাদের সাথে কথা বলতেছিলাম, ওনাদের জীবন জীবিকা সম্পর্কিত আলোচনা হচ্ছিল। তো সঙ্গে থাকুন, আমরা এখন আপনাদের দেখাবো গরু ভিতর থেকে গরুগুলো এবং কোন কোন জাতের গরুগুলো আছে সেগুলোর সাথে আমরা আপনাদের পরিচয় করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এই শীতের সময় কিন্তু ফ্যামিলি রাখছে, তার কারণ হচ্ছে এরা কিন্তু প্রচুর ভেবে যায়। এই দিকটা লক্ষ্য রাখতে হবে যে যেন জায়গাটা, নিচের জায়গাটা যেন অবশ্যই শুষ্ক থাকে এবং ভেবে না যায়। তো আমরা ভিতরে দেখবো, আরো অনেক গরু আছে ভাই, আসেন। এদিকটা বড়টা, এই ফার্মের সব থেকে বড় যে গরুগুলা সেটা হচ্ছে এই যে দুটো, আমার পাশে যেটা গরু দেখছেন, পাশে আর একটা গরু আছে, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় গরু। ছয়টা গরু হচ্ছে সব থেকে বেশি বড়। আচ্ছা, এই গরুগুলো হচ্ছে কোন দেশ থেকে আপনারা আমদানি করেছেন? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান জাত এগুলা। এগুলার নাম কি? কোন ফ্রিজিয়ান? এটা হচ্ছে, এটাই হচ্ছে আসল ফ্রিজিয়ান, এটা অনেক বড় জাতের গরু। বাইরে থেকে নিয়ে আসছে, বড় করে যে শুরুতে নিয়ে আসছে এখানে পালন করে বড় করে এখন আমাদের এখানে অনেক। আচ্ছা, মানে তার মানে হচ্ছে যখন খুব ছোট ছিল, বাচ্চা ছিল, তখন আনা হয়েছে। এখন প্রতিদিন কত লিটার দুধ দেয়? এটা 20-25 লিটার করে দুধ দিচ্ছে। 20-25 লিটার দুধ দেয়। আচ্ছা, করে এর পিছনে 20-25 লিটার দুধ দিলে এর পিছনে প্রতিদিন খরচ আছে কেমন? খরচ আসলে এর নিয়মটা হলো যে দৈহিক ওজনের জন্য আসলে খাবারটা পায় হলো আপনার 100 কেজি ওজনের জন্য 1 কেজি দানা দেয় খাবার। আর 3 কেজি দুধের জন্য প্রথম দিন, আর দুধের জন্য ওর জন্য একটা আলাদা খাবার পায়। এখন এর হিসেবে এর তো যেটা পায় সেই দিতে তাকে দেওয়া হয় প্রত্যেকটা গরুর জন্য, একটার জন্য প্রতিটা গরুর জন্য দুধের একটা হিসাব, ওই তার দৈহিক ওজনের একটা হিসাব, তার পেটে যদি একটা বাচ্চা থাকে তার একটা হিসাব। এটা পেটে কি বাচ্চা আছে? হ্যাঁ আছে। আছে, কয় মাস বয়স? এইটা ওটা আসলে আমাদের চারে লেখা আছে। এখন দুধ দিচ্ছে কতটুকু? এখন তাও এটা প্রপক্ষে কিছুই দিচ্ছে না আর কি, 20+ দুধ দিচ্ছে এখন পর্যন্ত। সে 20+ দুধ দিচ্ছে এবং 3 মাসের গর্ভ অবস্থায় সে আছে। তো পাশে আর একটা গরু আছে, এটাও ফ্রিজিয়ান। আচ্ছা, এটাও ফ্রিজিয়ান, অনেক বড় জাতের গরু। এটা একই মাপের, এটাই হচ্ছে আসল ফ্রিজিয়ান। এটা আমি যেটা শুনেছি যে 8 মাসের গর্ভ অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত কতটুকু দুধ দিচ্ছে? এইটা তো দুধ মিলে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন 15-16 লিটার দুধ এখনো পর্যন্ত দিচ্ছে, 8 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন আবার নতুন বাচ্চা দিবে, খুব দ্রুতই বাচ্চা দিবে। তো এদিকটায় এখানে যে কটা গরু দিচ্ছে, এদিকটায় এদিকটায় আরও বড় বড় গরু আছে, এগুলো ফ্রিজিয়ান, অনেক দুধ দেয়। গরুর সাথে
ইন্ট্রোডিউস করেছিলাম, এখন পাশটায় আমাদের একটা পাশে বাচ্চাদেরকে গরু সব বাচ্চাগুলো এক পাশে রাখা হয়েছে। তো এই গরুটাকে এখন ইঞ্জেকশন কোর্স করবে এবং অভিজ্ঞ ডাক্তার আছে, ডাক্তারের সাথে কথা বলবো, পাশাপাশি ইঞ্জেকশনগুলো কোর্স করবে, কেন কী কারণে ইঞ্জেকশন কোর্স করা হচ্ছে এটাও আমরা ওনার কাছে জেনে নেব। ভাই এইটা এটা যেটা হচ্ছে যে পায়খানার সাথে রক্ত আসতেছে, প্রচুর ব্লাড আসতেছে, এটা বন্ধ হচ্ছে না। তো উনি তিন দিন এইটা ট্রিটমেন্ট করবে এবং ইনজেকশন দিবে যাতে করে গরুটা সুস্থ হয়। তো ডাক্তার আপনি এখানে কি নিয়মিত এখানে এসে নিয়মিত পার্মানেন্ট ইনি এখানে থেকেই ফার্ম শুরু থেকে ডাক্তার এখানকার পশুদের চিকিৎসা দিয়ে থাকেন। তো দেখতেই পাচ্ছেন যে ছোটো বাচ্চাটাকে এখন ইঞ্জেকশন দেবে। তো আপনারা দেখলেন যে বাচ্চাটাকে ইঞ্জেকশন কোর্স করা হবে, তো অবশ্যই যারা ফার্ম করবেন অবশ্যই অভিজ্ঞ ডাক্তার সাথে রাখবেন চিকিৎসক বিশেষ করে, কেননা মানুষের রোগ ব্যাধি হয় অবশ্যই পশুদেরও হয়, সেক্ষেত্রে পশুদেরও চিকিৎসার দরকার আছে। অভিজ্ঞ ডাক্তার না হলে যদি ভুল কোনো চিকিৎসা দেয় সেক্ষেত্রে গরু বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইটা মূলত দেওয়ার কারণ হচ্ছে কি রক্ত মানে ব্লাড আসতেছে প্রচুর, পায়খানার সাথে সে প্রচুর পরিমাণ রক্ত আসতে বন্ধ হচ্ছে না, যার কারণে ইঞ্জেকশন কোর্স করতেছে। আশা করা যায় খুব দ্রুত সে সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বিপ্লব দাস। টাকা দিকে বিপ্লব দাস। আচ্ছা, ওনার নাম হচ্ছে বিপ্লব দাস। ওনার আপনার বাসা কোথায়? আমার বাসা নলামারা। ওনার বাসা নলামারায়, নড়াগাতি থানার একটা গ্রাম নলামারা, ওনার বাসা ওইখানে। উনি এখানে নিয়মিত পশুর চিকিৎসা দিয়ে থাকেন। তো এতক্ষণ ওনার সাথে কথা বলতেছিলাম, তো আমরা আর একটু ঘুরে দেখাবো, সঙ্গেই থাকুন আপনারা। সো গাইস, ওনাদের ফার্মের দুইটা শেড এই অবস্থায় আছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে শেডটায় ছিলাম ওইটা হচ্ছে মূলত গাভীদের রাখা হয়, আর এখানে যে আরেকটা শেডের মধ্যে আসছি এই শেডের মধ্যে ষাট গরু এবং হচ্ছে বকনা যে বাছুরগুলা সেগুলা এখানে রাখা হয়, এদের এখানে পরিচর্যা করা হয়। এখানে প্রচুর দেখতেছেন যে প্রচুর পরিমাণ কিন্তু বকনা বাছুর আছে এবং এই দিকটাতে ষাট গরু আছে। তো কতগুলো ষাট গরু আছে ভাই? ষাট আছে এখন বর্তমানে, পাঁচটা আছে আর ষাট গরু আগের মাঠে ষাট গরু আরো। আচ্ছা আচ্ছা, আপনারা কি সেল করে দেন এখান থেকে? এখান থেকে কুরবানি সেল করি। আচ্ছা, এবং শুধুমাত্র কুরবানির সময় সেল করেন নাকি সব সময়? কুরবানির সময় সেল করি, তবে আমাদের পরবর্তী টার্গেট আছে যে আমরা এখানে তোমার তিন মাস মেয়াদি গরু তুলবো, হাড্ডি সার গরু তুলবো। আমাদের ওই একটা বড় সেটটা হয়ে গেলে তখন আমরা তিন মাস মেয়াদি হাড্ডি সার করবো, প্লাস প্রতি তিন মাস পর পর যে কিছু গরু বিক্রি করার একটা প্রতি প্রতি মাসে অন্তত বিশটা করে বিশটা প্রতি মাসে বিশটা করে যে গরু বিক্রি করবো সেই টার্গেটে আমাদের ওই সেটটা বড় সেটটা হয়ে গেলে আমরা সেই করি। তাহলে আপনার ভিডিও যারা দেখবে তারা যদি আপনার কাছ থেকে গরু নিতে চায় সেক্ষেত্রে গরু আমি আপাতত এই মুহূর্তে কোনো গরু বিক্রি করবো না, কারণ আমার যেহেতু খালকে আমি আরো বড় করবো বাড়াবো, এই জন্যই করে বকনা গরু আমি কোনো বকনা আমি বিক্রি করবো না। কোরবানির সিজনে দিতে পারবেন? কোরবানির সময় দিতে পারবো। কোরবানির সময় গত বছর আমি দিয়েছিলাম লাইভে। তো দর্শক, আপনারা যারা কোরবানির সময় বড় গরু দরকার হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ফার্মে। অনেক বড় বড় সার উৎপাদন করা হয় এখান থেকে, সার চাইলে এখান থেকে উন্নত মানের সার নিতে পারবেন। ব্রাহ্মা জাতের সার আছে। আর কি কি আছে? এটা ক্রস। আচ্ছা, এই সার গুলো আপনারা চাইলে নিতে পারেন। এবং আপাতত পাশের বড় সেট করবে, এনাদের পরিকল্পনা সামনে খামারটা অনেক বড় করবে, সামনে আগাবে, এই জন্য করবে না। সামনে ওনাদের যে পরিকল্পনার কথা বলতেছিলেন, ওনারা সামনের দিকে গিয়ে প্রতি তিন মাসে টাকা নিয়ে বাজারজাত করতে পারে সেই উদ্যোগ হাতে নিচ্ছে।
তো এতক্ষণ পর্যন্ত আমরা ভিতরকার পরিবেশ দেখাচ্ছিলাম এবং কথা বলতেছিলাম, তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন, হয়তোবা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।